আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্কুলের ভেতর তুলে নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ। এবার খিলগাঁওয়ে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রিকশা চালক গ্রেফতার। ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার। সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য গ্রেফতার। এবং ওবাইদুল কাদেরকে নিয়ে আওয়ামী লীগে তোলপাড় সৃষ্টি। দেশের সকল সংবাদ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সেই সঙ্গে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবার বিস্তারিত। স্কুলের ভেতর তুলে নিয়ে কিশোরীকে পালাক্রমে ঘন ধর্ষণ। গাজীপুরের কাশিমপুর এলাকায় ব্র্যাক স্কুলের ভেতর তুলে নিয়ে এক কিশোরীকে ঘন ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরের মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। এতে দুজনকে আসামি করা হয়। আসামিরা হলো নগর সদর থানার রাজিকপুর এলাকার মোহাম্মদ নজরুল ইসলাম লিটনের ছেলে সম্রাট এবং একই থানার ভবানীপুর এলাকার মোহাম্মদ আলিম হোসেনের ছেলে শাকিল আহমেদ। তারা গাজীপুরের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় বাসভাড়া থাকেন। এদিকে পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বাসায় থাকে ওই কিশোরী। তাদের গ্রামের বাড়ি নওগাঁতে। বুধবার সকালে কিশোরীর মা বাবা কর্মস্থলে যায়, তখন ওই কিশোরী বাসায় একাই ছিল। বুধবার দুপুরে সে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হয়। পথে মোহাম্মদ সম্রাট হোসেন ওরফে শান্ত পেছন থেকে ওই কিশোরীকে ডাক দেয়। তার ডাকে সাড়া না দিয়ে দৌড়ে বাসায় ফেরার চেষ্টা করে ওই কিশোরী। এ সময় সম্রাট হোসেন ও শাকিল আহমেদ জোর করে ওই কিশোরীকে পাশের একটি টিনশেডের ব্র্যাক স্কুলের ভেতর তুলে নিয়ে যায়। পরে পালাক্রমে সম্রাট হোসেন ও শাকিল আহমেদ ওই কিশোরকে ধর্ষণ করে পালিয়ে যায়। কিশোরীর চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী তাকে উদ্ধার করে। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে। বৃহস্পতিবার সকালে কিশোরের মা বাবা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহমেদকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। কাশিমপুর থানার পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এবার খিলগাঁওয়ে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রিকশাচালক গ্রেফতার। রাজধানীর খিলগাঁওয়ে এক রিকশাচালকের বিরুদ্ধে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তিরত রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত সজল মোল্লা নামের ওই রিকশাচালককে পুলিশ গ্রেফতার করেছে। যৌন হয়রানি শিকার ওই চার শিশুর বয়স আনুমানিক 6 থেকে 9 বছর। বুধবার 9টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এনসার্স বাচ্চমিয়া বিষয়টি নিষেধ করেছেন। তিনি জানান, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনশিট বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকত। তাদের বাসার পাশে থাকতেন রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেতেন সজল। সেখানে তিনি বিভিন্ন সময় শিশুদের ওপর যৌন নির্যাতন চালাতেন। বাচ্চমিয়া আরও জানিয়েছে, ঘটনাটি জানাজানি হলে বুধবার বিকেলে থানায় এসে অভিযোগ করেন ওই চার শিশুর পরিবার। তারপরেই অভিযুক্ত সজলকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। অভিযুক্ত সজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাও হয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলম বলেন, এই ঘটনায় রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডও নেওয়া হবে। এবার ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার। কুমিল্লা জেলার হোমনা থানায় বিয়ের প্রলোভনে স্বামীর পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগ নেতা রিপনকে গ্রেফতার করা হয়। বুধবার গভীর রাতে বাঞ্ছারামপুর মুসা মার্কেট থেকে তাকে গ্রেফতার করে হোমনা পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মৃত ফজল হকের ছেলে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকুন্দ জানিয়েছেন, 2017 সালে একটি পণ্যমেলায় স্বামীর পরিত্যক্ত ওই নারীর সঙ্গে রিপনের পরিচয় হয়। সে তার স্ত্রী সন্তানদের কথা গোপন রেখে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তাদের শারীরিক সম্পর্ক হয়। অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে ডিভোর্সের পর ভুক্তভোগী নারী কুমিল্লার হোমনা আদর্শপাড়ায় একটি বাসাবাড়িতে ভাড়া থাকতেন এবং কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। 2017 সালের 8ই মে রাত 8টার দিকে
থেকে রিপন তার বাসায় গিয়ে একা পেয়ে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এরপর অনেকদিন তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একত্রে বসবাস করেছেন। এক সময় তিনি জানতে পারলেন রিপন বিবাহিত এবং তার স্ত্রী সন্তান রয়েছে। তখনই তিনি তাকে বিয়ের কথা বলেন, কিন্তু রিপন বিয়ে করতে রাজি না হওয়ায় তাদের গোপন ছবি বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে ওই নারী গত 7ই সেপ্টেম্বর আদালতে সিপি মামলা দায়ের করেন। এদিকে তদন্ত কর্মকর্তা এসআই আশিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল বুধবার গভীর রাতে আসামের রিপন সরকারকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছরামপুর থানার বস্তা মার্কেট থেকে বাঞ্ছরামপুর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এবার সিদ্দিরগঞ্জের ধর্ষণ মামলায় পুলিশ সদস্য গ্রেফতার। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের ধর্ষণ মামলায় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম আব্দুল কুদ্দুস নয়ন। 25 বছর বয়সী এক নারী বুধবার রাতে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন। এরপর রাতেই তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্দিরগঞ্জ থানার ইন্সপেক্টর ইশতিয়াক রাসেল। ওই নারীর অভিযোগ, হুজুর ডেকে তাকে বিয়ে করলেও কাবিননামা ও রেজিস্ট্রি এখনো করেননি। এভাবে দীর্ঘদিন তারা স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করে আসছেন। এখন এই বিয়ে অস্বীকার করেছেন আব্দুল কুদ্দুস নয়ন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক রাতে বলেছেন, মামলার বাদী ওই নারী সিদ্দিরগঞ্জে একটি সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেন। 2 বছর আগে ফেসবুকে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রেমের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রেশন নথি নেই। মসজিদে হুজুর ডেকে বিয়ে পড়ানো হয় বলে ওই নারী পুলিশকে জানিয়েছেন। এবার ওবায়দুল কাদেরকে নিয়ে আওয়ামী লীগে তোলপাড়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক মন্তব্য নিয়ে দলের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্ষণ নিয়ে কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছিলেন সরকার এর দায় এড়াতে পারে না। তার এই মন্তব্য নিয়ে দলের মধ্যে অসুস্থ দেখা দিয়েছে। কেন আচমকা কাদের এমন মন্তব্য করলেন তা নিয়ে নানান মুখে আলোচনা চলছে। সম্প্রতি দেশে উদ্বেগজনক ধর্ষণ বৃদ্ধির প্রেক্ষাপটে ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা যেহেতু সরকার তাই আমরা এর দায় এড়াতে পারবো না। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতারা বলছেন, ওবায়দুল কাদের এই মন্তব্য আত্মঘাতী এবং দলের জন্যই ক্ষতিকর। ওবায়দুল কাদের কেন বা কি পরিস্থিতিতে এই বক্তব্য রেখেছেন সেটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে আলোচনা চলছে। আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলেও এ নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। আওয়ামী লীগের একজন নেতা বলছেন, ওবায়দুল কাদের কেন এমন মন্তব্য করলেন, দায় এড়াতে পারে না বলে ওবায়দুল কাদের কি বোঝাতে চেয়েছেন? যখনই ধর্ষণের ঘটনা ঘটেছে সরকার সঙ্গে সঙ্গে সেই ঘটনার বিচার করছে, যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এই বিষয়ে কোনোরকম দলমত দেখা হচ্ছে না, তাহলে সরকার কেন এর দায় এড়াতে পারবে না? তিনি এর দ্বারা কি বা জানাতে চেয়েছেন? আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে ধর্ষণ একটি সামাজিক অপরাধ, এই ধরনের ঘটনা যেখানেই ঘটছে সেখানেই সরকার কঠোর ব্যবস্থা দিচ্ছে। এরপরেও ওবায়দুল কাদের এই মন্তব্য কেন করলেন? কিছুদিন ধরে ওবায়দুল কাদেরকে বিভিন্ন বক্তব্য ও জাতীয় শোক দিবসে তার ছবি ইত্যাদি নিয়ে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি ও সমালোচনা হচ্ছিল। কিন্তু এই বক্তব্যের পরে আওয়ামী লীগের নেতারা এখন প্রকাশ্যে সমালোচনা শুরু করেছেন এবং তারা মনে করছেন দলের সাধারণ সম্পাদক এরকম দায়িত্বহীন মন্তব্য করতে পারেন না। ভিউয়ার্স, ওবায়দুল কাদেরের করা মন্তব্যটি কতটুকু যৌক্তিক ছিল বলে আপনি মনে করেন আমাদেরকে জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।